প্রতিটি পবনে কমলা, হাজার মাইল পার করে দুপাশে শস্য শ্যামলা, ভূখণ্ডে শত শত জনপদ তৈরি করে বয়ে চলেছে আবহমান কাল। আর সৃষ্টির উল্লাসে মত্ত মানুষ নিজেদের প্রয়োজনে সেই জনপদে তৈরি করেছে এক একটি শিল্পাঞ্চল, শহর, নগর। সেই রকমই একটি শিল্পাঞ্চল হল ব্যারাকপুর শিল্পাঞ্চল। ব্যারাকপুর শিল্পাঞ্চল সেজেছে নতুন সাজে, নবরূপে। নগরায়নের প্রয়োজনে জনগণের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি 100% নিশ্চিত করতে তৈরি হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। উত্তরে নদিয়া জেলার কুলখেসা, বীজপুর থানা থেকে শুরু করে দক্ষিণে দমদম থানা পর্যন্ত মোট 12টি থানার এলাকা এই কমিশনারেটের অন্তর্গত। রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত ও গুরুত্বপূর্ণ বহু স্থান রয়েছে এই কমিশনারেটে এলাকাভুক্ত, যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরের কালী মন্দির, শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতি জড়িয়ে রয়েছে ব্যারাকপুরের এই মাটিতে। এখানে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের বসত বাটি, রয়েছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান, রয়েছে গান্ধীজির পদধূলি ধন্য গান্ধী আঞ্চল, সামরিক বাহিনীর পূর্বাঞ্চলের দপ্তর ও বায়ুসেনার পূর্বাঞ্চলের দপ্তর রয়েছে এখানে। আর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সূতিকা গৃহ, স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, ভারত মাতার দামার ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু কিছুক্ষণ বন্দি ছিলেন এই এলাকার নোয়াপাড়া থানায়, রয়েছে রামপ্রসাদের ভিটে, আর রয়েছে কবিগুরুর স্মৃতি বিজড়িত টেনেটির বাগান বাড়ি, আর রয়েছে 150 বছরের পুরনো কাঁচাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ। বিভিন্ন ভাষাভাষী ও পৃথিবীর প্রায় প্রতিটি প্রধান ধর্মাবলম্বী 35 লক্ষ মানুষের বাস এই কমিশনারেটের আওতায়। যথেষ্ট মর্যাদা ও সৌভাতৃত্বের সঙ্গে এই এলাকার মানুষ মিলেমিশে পালন করে দুর্গাপূজা, কালীপূজা, ঈদ, মহরম, ছট পূজা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এই সময় কর্মব্যস্ত মানুষ গড়ে তুলেছে এক মহামানবের সাগর ঢেউ। আর এই মহামানবের সাগরের ঢেউ যাতে অশুভ শক্তির মদতে সুনামি হয়ে সুস্থ ও সুন্দর এই সমাজ ব্যবস্থাকে আঘাত হানতে না পারে, তার জন্য ব্যারাকপুর কমিশনারেটের রয়েছে সজাগ ও অপারগ দৃষ্টি। 20 জানুয়ারি 2012 ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নামে যে শিশুর জন্ম হয়েছিল তার বয়স আজ 1 বছর বটে, কিন্তু সে তার শৈশব ও কৈশোর খুব তাড়াতাড়ি পার করে তারুণ্যে উপনীত। প্রথম পুলিশ কমিশনার হিসাবে কার্যভার গ্রহণ করেন শ্রী সঞ্জয় মুখার্জি, IPS। বর্তমান পুলিশ কমিশনার শ্রী সঞ্জয় সিং, IPS মহাশয়ের অধীনে 11 জন
ঊর্ধ্বতন আধিকারিক, 462 জন আধিকারিক এবং 1213 জন পুরুষ ও 72 জন মহিলা পুলিশ কর্মী সদা জাগ্রত, সদা ব্যস্ত জনগণের পরিষেবায়। কমিশনারেট গঠন হওয়ার পর পুলিশি পরিষেবা ও সাংবিধানিক অধিকারকে প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেবার জন্য ও ক্রমবর্ধমান যানজট থেকে মুক্তি দেবার জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছে ব্যারাকপুর কমিশনারেট। গঠন হয়েছে ট্রাফিক পুলিশের আলাদা ইউনিট, ট্রাফিক সিগন্যাল মেনে যান চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি, যেমন পথনাটিকা, স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক সপ্তাহ পালন ও র্যালি। জনগণের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য এবং অভাব, অভিযোগ ও পরামর্শ গ্রহণ করার জন্য খোলা হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। আধুনিক অপরাধের মোকাবিলা করার জন্য ও প্রতিকারের জন্য উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে সাইবার ক্রাইম দপ্তর, হোয়াইট কালার ক্রাইম দপ্তর, ডাকাতি দমন শাখা, যারা ইতিমধ্যে অনেক অপরাধের কিনারা করেছে সাফল্যের সঙ্গে। আর রয়েছে স্পেশাল ব্রাঞ্চ, দাঙ্গা দমন ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় অতি দ্রুত ব্যবস্থা নেবার জন্য গঠন করা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ। পুলিশ কর্মীর অপ্রতুলতার জন্য নিয়োগ করা হয়েছে 960 জন সিভিক পুলিশ, যারা প্রশিক্ষণ নিয়ে প্রতিটি থানায়, ট্রাফিক গার্ডে এবং বিভিন্ন দপ্তরে পুলিশের সঙ্গে কাজ করে চলেছে দক্ষতার সাথে। কমিশনারেট গঠন হওয়ার পর থেকে প্রচুর কুখ্যাত অপরাধী গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে বেশ কিছু বেআইনি অস্ত্রশস্ত্র, পুলিশ ও জনসাধারণের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুরু হয়েছে জনসংযোগ যাত্রা। একদিকে এলাকার সাধারণ মানুষ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ে, জনকল্যাণমূলক কাজেও পিছিয়ে নেই এই কমিশনারেট। আয়োজিত হয়েছে রক্তদান শিবির, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে করা হয়েছে জলছত্র, ক্রীড়াক্ষেত্রে এই পুলিশ কমিশনারেট এক অনন্য নজির গড়েছে। শুরু হয়েছে ফুটবল প্রতিযোগিতা, যেখানে প্রতিটি থানা এলাকার সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। জনগণের পরিষেবায় আগামী দিনে শুরু হতে চলেছে আরও অনেক কর্মসূচি। প্রতিটি থানায় খোলা হচ্ছে আলাদা মহিলা সেল, যেখানে মহিলাদের অভিযোগ শুনবেন ও তার প্রতিকারের ব্যবস্থা করবেন মহিলা পুলিশকর্মীরা, প্রয়োজনে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা হবে। এই শুরু আমাদের পথ চলা, অনেক পথ এখনো বাকি, তাই ব্যারাকপুর কমিশনারেটের স্লোগান কারেজ, কেয়ার, কমিটমেন্ট। ব্যারাকপুর পুলিশ আপনার পাশে, আপনার সাথে।